মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিও অনেকটাই সমস্যার মুখে ফেললেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। নতুন রাজনৈতিক দল তার আত্মপ্রকাশ পাবে ডিসেম্বরেই, সেটি ঘোষণা করলেন ভাঙ্গড়ের এক সভা থেকে। তিনি জানিয়ে দিয়েছেন ডিসেম্বরেই তার দল আত্মপ্রকাশ পাবে। ভোটের আগে রাজনৈতিক নেতাদের ফুরফুরা শরীফে যেতে দেখা গেছে, কিন্তু এবার সরাসরি রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির। ফুরফুরা শরীফের পীরজাদা অনেকদিন ধরেই রাজ্য সরকারের বিরোধী, ফলে আগামী ভোটের আগেই রাজ্যের নতুন রাজনৈতিক দল গঠন করার জল্পনা তৈরি হয়েছে। জেলায় জেলায় প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। ভাঙড়ের সভা থেকে আব্বাস সিদ্দিকি জানিয়ে দেন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি জেলাতে তারা প্রার্থী দাঁড়েন। ভাঙড়ের চণ্ডীপুর ফুটবল মাঠে তিনি এই কথাটি স্পষ্ট জানিয়েছেন যে বিশাল বড় সমাবেশ করে কিন্তু সেই দলের আত্মপ্রকাশ পাবে। তিনি আরো জানিয়েছেন যেখানে দলিতরা দাঁড়াবে সেখানে দলিতদের ভোট দিতে হবে, যেখানে হিন্দু দাঁড়াবে সেখানে হিন্দুদের, যেখানে মুসলিম দাঁড়াবে সেখানে মুসলিমদের, যেখানে আদিবাসী সেখানে আদিবাসীদের ভোট দিতে হবে। অর্থাৎ সবকিছুই মিলে তিনি জানিয়ে দিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকির পাশে মানুষকে থাকতে হবে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে পিছনে ফেলে মানুষকে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গেই মানুষকে থাকতে হবে। কারণ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য তারা বিভিন্নভাবে সাম্প্রদায়িক রাজনীতি করছে, সেই সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুক্তি এবং মুসলিম সমাজকে এগিয়ে এনে যেতে, দলিতদের এগিয়ে এনে যেতে একটি নতুন দল গঠন করছেন। সেই নতুন দলে সবাইকে আহ্বান জানিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। পীরজাদা আব্বাস সিদ্দিকি জানিয়েছেন তৃণমূল তাদের অনেক ক্ষতি করছে, তাদের সংগঠন লোকদের উপরে অনেক ক্ষতি করছে। এর আগে ভাঙ্গনের সভা করেছেন আব্বাস সিদ্দিকি, আগস্টে হওয়া সভায় ভাঙ্গনের তৃণমূল লোকেরা তার অনুগামীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। এ ব্যাপারে তিনি ক্যানিং এর তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি জানিয়েছেন কোনো মতেই তাদের কোনো রকম ক্ষমা করা যাবে না, তারা কোনো সাধারণ মানুষের কখনো উপকার করতে পারে না, তারা সমাজকে গড়তে পারে না, তারা এক প্রকার মূর্খ দেশকে শাসন করছে। তিনি স্পষ্ট জানালেন তার দল আত্মপ্রকাশ পাচ্ছে ডিসেম্বর মাসে। এখন দেখার পালা হলো আমাদের রাজ্য সরকার কে, অবশ্যই রাজ্য সরকারের মধ্যে কি ভাঙ্গন সৃষ্টি করতে পারবে পীরজাদা আব্বাস সিদ্দিকি? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে একদমই ভুলবে না। ভিডিওটি শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।